Raha, পরীক্ষা কেমন হলো? ভালো। আজকে কি পরীক্ষা হলো বলো তো? পরিবেশ পড়ছি। সমন্বিত পরিবেশ পড়ছি তো সমন্বিত, তাই না? তুমি সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছো? হ্যাঁ। আচ্ছা, দুই একটা প্রশ্ন তোমাকে করি দেখি। এখানে দেওয়া ছিল যে আমাদের জাতীয় পতাকা কিসের প্রতীক বলো দেখি? স্বাধীনতা প্রতীক। স্বাধীনতা প্রতীক। আচ্ছা, খ নম্বরটা জাতীয় সঙ্গীত রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, এরপর দেওয়া আছে আমাদের স্বাধীনতা দিবস কত তারিখে? ২৬শে মার্চ। হ্যাঁ, তারপরে ছবি দেখা খবর নেওয়া যায় কিসের মাধ্যমে বলো তো? মোবাইল ফোন। ইয়েস। কোন খাবার খেলে আমাদের শরীর বেড়ে ওঠে? কোন খাবার খেলে? মাংস। মাই গড, মাংস খাও তুমি। আচ্ছা, দুই নম্বরটা দেওয়া ছিল কি উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো, তাই না? এখানে দেওয়া ছিল যে কোন নম্বরটা সূর্য থেকে আমরা কি পাই? আলো ও তাপ পায়। হ্যাঁ, আলো ও তাপ পায়, শূন্যস্থানে আলো এবং তাপ, তাই না? খ নম্বরটা দেওয়া আছে একুশে ফেব্রুয়ারি আমাদের কি দিবস বলো তো? শহীদ দিবস। হ্যাঁ, শহীদ দিবস, তাই না? এরপর গ নম্বরটা দেওয়া আছে চাঁদ থেকে আলো পায়। চাঁদ সূর্য থেকে আলো। হ্যাঁ, চাঁদ হচ্ছে কি সূর্য থেকে আলো পায়, চাঁদের নিজস্ব কি নেই, আলো নেই, তাই না? সে সূর্য থেকে আলো পায়। এরপর ঘর নম্বরটা দেওয়া ছিল আমাদের বিজয় দিবস ১৯৭১ সালের কত তারিখে? বিজয় দিবস ১৬ ডিসেম্বর। হ্যাঁ, ১৬ ডিসেম্বর। ইয়েস। পানি একটি প্রাকৃতিক সম্পদ। হ্যাঁ, প্রাকৃতিক সম্পদ, তাই না? আচ্ছা, এরপর কি ছিল যে বাম পাশে বাক্যাংশের সাথে ডান পাশে বাক্যাংশ মিল করি, তাই না? বাম পাশে দেওয়া আছে কোন নম্বরটা একুশে ফেব্রুয়ারি, এর সাথে শহীদ দিবস। হ্যাঁ, শহীদ দিবস তিন নম্বরের সাথে মিল আছে, তাই না? এরপর দেওয়া আছে পহেলা বৈশাখ। হ্যাঁ, নববর্ষ আমরা পালন করি, তাই না? জাতীয় কবি কে? কাজী নজরুল ইসলাম। শ্রেণী কক্ষ কি করব? পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। জাতীয় পতাকা সম্মান করবো, এগুলো লিখছো তুমি। আচ্ছা, এই পাশেও কি দেওয়া আছে? ও মাই গড, আরও আছে, তাই না? যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও। পাঁচটি প্রশ্নের উত্তর দিয়েছো। এখানে প্রশ্ন হিসেবে দেওয়া ছিল, আমি জাস্ট পড়বো, তুমি শুনবা। হ্যাঁ, খ নম্বর দেওয়া ছিল বিনোদনের কাজে কী কী প্রযুক্তি ব্যবহৃত হয়। খ নম্বর দেওয়া ছিল পদার্থ কয়টি অবস্থায় থাকতে পারে, এটা লিখছো তুমি। হ্যাঁ, কয়টি অবস্থায় বলো তো? না, খ নম্বরটা পদার্থ কয়টি অবস্থায় থাকতে পারে, এটা বলো দেখি। হ্যাঁ, তিনটি অবস্থায় থাকতে পারে, তাই না? কী কী? কঠিন, তরল আর বায়বীয়, তাই না? এরপর ঘর নম্বরটা দেওয়া আছে পরিবেশ কেন দূষণ মুক্ত রাখতে হবে, আচ্ছা বলার দরকার নেই। ঘর নম্বরটা রাতের আকাশে কী দেখা যায়, এটা বলো। চাঁদ ও তারা। হ্যাঁ, তারা মিটমিট করে জ্বলে, তাই না? আচ্ছা, ৯৯ দেওয়া আছে গাছ থেকে আমরা কী কী পাই বলার দরকার নেই। ৯৪ দেওয়া আছে পানির পাঁচটি উৎসের নাম লেখো, এবং ৬ দেওয়া আছে জাতীয় সঙ্গীতের প্রথম চার লাইন লেখো। ঠিক আছে, আচ্ছা তাহলে মোটামুটি তোমার পরীক্ষা ভালো হয়েছে, ১০০ মধ্যে ১০০ পাবা? ৫০-এর মধ্যে পরীক্ষা। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, পরীক্ষা ভালো হলে ভালো। আচ্ছা, ধন্যবাদ।